আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার থেকে নাম খাজনা দিদি। লিখেছেন যেগুলো মোহন বাগসি। বাজবা কাঠের মাথার উপর চাঁদ হতে শুরু হই, মা গো আমার শুরু বলা খাজনা দিদি কই, পুকুর ধরে নেবু তলে শুকায় শুকায় জোনায় জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো মোর কুলির কাছে খাজনা দিদি কই, সেদিন হতে দিদি আর কেনই পানো দেখো, দিদির কথায় আশা দিয়ে মুক্তি কেন দেখো, খাবার খেতে আমি যাহাম দিদির দেখি তাহাম তাহাম ও কেন আর দিদির শুনো আমি দেখি তুমি কিন্তু সুখী করে দেখো, বলো মা দিদি কোথায় গেছে আজবি আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকা গিয়ে তাহার তুমি একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদির কেমন মজা হবে, বই সাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মার আসলে মা পুকুর থেকে আনবে চাহান জল, ডালিম গাছের ডালের ফাঁকি বুলবুলিতে রুখে থাকে কৃষ্ণার তারে উড়ে মাগো শীতে দিয়ে ফল, দিদি এসে শুনবে যাহা বলবে কি মা বল, বাজ বাগানের মাথার উপর চাঁদ করতেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পারে যেদিকে ঝুঁকে যাবে লেবুর গন্ধে খুব আসে না তাই তো জেনে রই, রাত খেলা যে মাগো আমার কাজলা দিদি কই, সবাইকে ধন্যবাদ চাচ্ছিলাম। এ পর্যায়ে নুসরাত জাহান সিনহা নার্সারি শিক্ষার্থী কবিতা আবৃত্তি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত জাহান সিনহা, আমি নার্সারিতে পড়ি, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম বাংলা ভাষা, লিখেছেন অতুল প্রসাদ সেন। মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা, মা গো তোমার কোলে তোমার কোলে কতই শান্তি ভালোবাসা, কি জাদু বাংলা গানে গান গে দার মাটি টানে, গে গান নাচে বাউল গান গে দান কাটি চাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান সিনহাকে তার অনবদ্য একটি কবিতা আবৃত্তির জন্য। এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রথম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসফিয়া রহমান জোহা। আসসালামু আলাইকুম, আমার নাম তাসফিয়া রহমান জোহা, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্চা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সহদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে,
থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম ভারতবর্ষের থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমীরার হাজিশরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে সকলকে ধন্যবাদ।